আলুর বাজার স্থিতিশীল করতে ভারত থেকে আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে এই ব্যাপারে উভয় দেশের নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা হয়েছে সর্বশেষ গেল মধ্য ডিসেম্বরে ভারত থেকে আলু আমদানি বন্ধ হয়ে যায় এবার নতুন আলু বাজারে আসলেও দাম বেশ চড়া রয়েছে আমদানিকারকরা ইতিমধ্যে খামার বাড়িতে আলু আমদানির আইপি এর জন্য আবেদন করেছেন ব্যবসায়ীরা জানিয়েছেন আইপি পেলে রোববার হিলি বন্দর দিয়ে ভারত থেকে পুনরায় আলু আমদানি শুরু হতে পারে তাদের আশা এতে খোলা বাজারে দাম কিছুটা কমে আসবে রাজধানীর বাজারে কেজি দাম হাঁকা হচ্ছে 35 থেকে 40 টাকা ক্রেতারা বলছেন আমদানিজাত দেশে আসলে দাম কিছুটা কমবে প্লাস্টাসি এলো আপনার 36 টাকা 35 টাকা খুচরা পাইকারি আর কম বিকাইতেছে পাইকারি বিকাইতেছে 28 টাকা 30 টাকা দাম কমে যাবে এখন কমছে না আগে এই আলু তো আগে দুই দিন আগে বেশি 50 টাকা দিত আগে বেশি 35 টাকা দিত তিন দিনে 1 কেজি দেন 15 টাকা আর কমতাছে আরো কমবে দর্শক এই বিষয়ে জানতে আমরা একটু হিলি স্থলবন্দরে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মুরাদ ইমাম কবির কবি একটু জানাবেন যে ঠিক কবে নাগাদ ঋণপত্র চালু হতে পারে স্থিতি আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি হিলি স্থলবন্দরের যে আমদানিকারকরা আমাদের যেটি জানিয়েছে যে তারা ইতিমধ্যেই আলু আমদানির জন্য আইপির জন্য তারা খামার বাড়িতে আবেদন করেছে তারা বলছে যে আজকে হয়তো কিছু আইপি পাওয়া যেতে পারে আজকে আইপি পেলে হয়তো আগামী রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবার আলু আমদানি শুরু হবে আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে গত 14 ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ আলু আমদানি হয়েছিল তখন আইপির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তখন আলু আমদানিটা বন্ধ হয়ে যায় এরপর থেকে সরকার আইপিতে কোনো অনুমতি না দেওয়ার কারণে বন্দর দিয়ে কিন্তু আলু আমদানি হয়নি এখন আবারও দেশের বাজারে আলুর দাম কিছুটা বাড়তির দিকে যে কারণে দাম নিয়ন্ত্রণে রাখতে এবং স্বর্ণীয় পর্যায়ে রাখতে সরকার আলু আমদানিতে আবার উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে হিলি স্থল বন্দরের আমদানিকারকরা আইপির জন্য আবেদন করেছে অর্থাৎ ইম্পোর্ট পারমিটের জন্য সেই ইম্পোর্ট পারমিট হয়তো আজকে কিছুটা পেয়ে যেতে পারে তারা বলছে আমাদের যে আজকে কিছু আইপি হয়তো পেয়ে যেতে পারে এবং সেই আইপি পাওয়ার সাপেক্ষে আগামী রোববার হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি হতে পারে স্মৃতি কবির অনেক ধন্যবাদ আপনাকে